দেন অ্যালার্জি মুসুরির ডাল আবার চালিও থাকে বোকা আর এসে একটু কাজ করে দিদি এই জানতো আবার কোনো টাইম নেই জানতো এই চুপ কত কম গির কা সুমনের পাত্রার গুষ্টি এই তুই তো নৌকাটা আজকে বেড়াস এই তোর যে টাকা তার ভাষা চলে যাস যদি কয় 10 টাকা দেবো 10 টাকা লোভে তুই দৌড়ি চলে যাস তোকে লজ্জা করছো শরম করো না এই আমার লিসা দিসকে এই চুরি তার মতোর মেয়ে ছেলের আমি বাড়ি বানিয়ে নে জানিস তো তুই আমার বউ রীতি রকম কয়ে দিয়েছে ক্ষমতার ওই সমস্ত খারাপ মহিলা গ্রাম বাড়ি বানিয়ে আসবো না এই জন্য তোর বাড়ি বানিয়ে নিয়ে হ্যাঁ হোটেল থেকে হোটেলে দূর কেটে শোন কথা শোন আমার কথা শোন তুই আমার কাজ করে দিবি না না কাজ করে দিবি না না আসলে কব কি রে তোকে বলে দিলে টাকা এসে ছড়াই আমি একটা চ্যালেঞ্জ করলাম যখন তোর কাজ থাকবে না তখন তুই আমার কাছে ঠিকই ফোন দিবি তখন দেখে নেবো তোর দেখা আছে যত সব ফকির নি কাজ করতে যাই দেয় হাতে শুধু গাড়ি ভাড়াটা আমার ঠিক মতো হয় না আবার এখানে এসে কাজ আছে দেখ যাচ্ছিলাম এক জায়গায় মন মেজাজটা খারাপ করে দিল সৌদি রামপান ধর তুমি আর একটা মাস পরে আসতে পারিলে না হ্যাঁ আমার সাত সাত লাখ টাকার আম বাগান এক রাত্রি পঙ্গু হয়ে গেল একটা আমও ছুঁইলে না যত ঝড় কি সবই আমার বাগানে এসে পড়লো হ্যাঁ সংসার আর চলবে না কপাল ভালো যে বৌড়া একটা ধনির মেয়ে ছিল ভালো লোকের মেয়ে ছিল বৌড়া আমার ভালো নাই আমার মতো জোন কেউ 20 টাকায় নিত না হ্যাঁ সাকাউদ ভাই হ্যাঁ ভাই ভালোই আছেন নাকি না ততটা ভালো নাই ভাই তুমি কালকে আমার তো কাজ করে দেন আমি ভাই এখন কাজ করতে পারবো না হ্যাঁ আমার মনটা খুব খারাপ আপনার কেউ মানা করেছ নাকি আমার কাজ করতে না আমি কাজ করতে পারবো না ভাই এখন আমার মন মাইন্ড ভালো না আমি এখন আর কাজ করতে না কিছু দিন বুঝেছি ওই যখন কাজ না থাকবে তখন তো ঠিকই ফোন করে বলবেন আ ভাই আমার একটু কাজে টাজে নিয়ে নাকি তোর তুতলা মার্কা লোক শয়তানু হয় রে আসলে মন মাইন্ড ভালো না তুমি থাকো ভাই তুমি যদি আমার কাছে ফোন করো আমি প্রতিশোধ নেবো বুঝতে পেরেছো কথাটা